এটা হচ্ছে ড্রাগন ফল গাছ এটা ফুলটা মাত্র পড়ছে এখন ফলটা আস্তে আস্তে বড় হবে এটা আমি এবারে চাষাড়া বৃক্ষ মেলা থেকে নেওয়া হয়েছে এদিকে আমার আরো অনেকগুলা গাছ আছে এটা বাগান বিলাস এই বাগান বিলাসটা চারটা কালার ফুল ফুটবে লাল হলুদ সাদা আরেকটা লাল লাইটিপ হবে আর কি এটাও আপনার বাগান বিলাস তারপর আমরা যদি একটু এই পাশে দেখাই এগুলো হচ্ছে বাঁশঝাড় এগুলো বিদেশি বাঁশঝাড় বলে অনেকেই পিছন সাইডটা আমি বাঁশঝাড় দিয়ে সাজাইছি আর এদিকে কিছু ফুল গাছ আছে ফুল গাছ কিছু পাতাবাহার গাছ আছে এটা হচ্ছে রাধাচূড়া এটাও একটা কৃষ্ণচূড়া গাছ বিদেশি ব্রিডের এটা এদিকে ম্যাক্সিমাম গাছগুলোই বাইরের ব্রিডের আর এটা হচ্ছে এগুলা সজনে পাতা এগুলো হচ্ছে সজনে পাতা এগুলা শরীরের জন্য অনেক উপকার সজনে পাতা আসলে এটা বলে বলা যাবে না মানে শেষ করে যাওয়া বলে শেষ করা যাবে না এটা এত উপকার এটা হচ্ছে বিদেশি পাম গাছ এগুলো আমরা যদি একটু এপাশে দেখাই এটা হচ্ছে একটা লটকা গাছ এটা তো 1 থেকে 1.5 বছরের মধ্যে ফল চলে আসবে এটা হচ্ছে জবা ফুল গাছ এটা আমার ওয়াইফের খুব প্রিয় এই যে এই ফুলটা যদি একটু দেখাই এটা কয়েকটা কালারে হয় এটা যেমন একটু লাইট এই ডিপ সরি আর এটা হচ্ছে একটু লাইট এরকম লাইট ডিপ করে আপনার কয়েকটা কালার হবে আর এদিকে আমার বেশ কিছু মালটা গাছ আছে এটা যদি আমরা দেখাই এটা হচ্ছে ভিয়েতনামি মালটা গাছ এটা এটা আপনার এত বড় বড় এক একটা মালটা হয় এত বড় বড় এটাও আমি এবছর নিছি এটা আজকে লাগাবো আমি কারণ গাছটা আমি প্রায় 1 সপ্তাহ আগে নিয়ে আসছি এই লাড়াচাড়ার কারণে এই গাছটা আমি এতদিন এটা ড্রামে লাগাই নাই তো এটা আজকে আমি ড্রামে লাগাবো আর এটা হচ্ছে এটাও মাল্টা গাছ এটাও একটা বাইরের জাতের মাল্টা গাছ এদিকে পুরে আছে আসলে আনতে গিয়ে অনেক লাড়াচাড়া হয়েছে গাছগুলা যার কারণে পড়ে গেছে আর এই যে এই গাছটা একটু দেখি দেখাও রাতুল এটা মাল্টা গাছই ভিয়েতনামি এটা অনেক বড় হয় তারপরে যে এখানে ফল আছে এগুলো এগুলো যা দেখতেছেন এটা আরও 3 গুণ বড় হবে একদম জাম্বুরার মতো বড় হয় এই মাল্টা গাছগুলো আর এটা হচ্ছে থাই কদবেল একটু যদি ফলটা একটু দেখাই আমরা কাছ থেকে এটা থাই কদবেল এটা খুব সুস্বাদু কদবেলটা অনেক সুস্বাদু হয় আর এটা হচ্ছে থাই সবেদা আমরা যদি একটু দেখাই জুম করে কী পরিমাণ সবেদা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এই গাছটার মধ্যে হয়েছে বিশাল মানে আমার মনে হয় যা আছে এগুলো বড় হলে মোটামুটি 20 কেজির কম হবে না এত সবেদা আচ্ছা এদিকে যেটা সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা এটা হচ্ছে একটা বাইরের ব্রিডের আম গাছ আমার আসলে নামটা সঠিক খেয়াল আসতেছে না তবে সচরাচর এই আমগুলা 1-2 কেজি হয়ে থাকে সচরাচর আমার 2 দিন আগে একটা পড়ে গেছে আজকে এই গাছগুলোকে আমি ড্রামজাত করব এটা প্রায় 1 সপ্তাহ হয়েছে আমি কিনছি 4টা ছিল আপনারা বড় বড় আম ছিল গাছটাও বেশ বড় এবং এইটার সবচেয়ে মানে মজার বিষয় হচ্ছে এটা আপনার কাঁচা যেরকম মিষ্টি পাকলো সেম মিষ্টি এটা কাশ্মীঠা প্লাস পাকলে তো হিউজ মিষ্টি হয় তারপরে এদিকে আমার কিছু কী বলে ফুল গাছ আছে এটা হচ্ছে পেয়ারা গাছ না সরি এটা পেয়ারা না এটা মেবি ও চায়না পেয়ারা এটা আচ্ছা এটা হচ্ছে হাজারি লেবু প্রচুর লেবু ধরে এগুলোর মধ্যে আপনারা দেখবেন ফলগুলো রাতুল যদি একটু দেখাও হিউজ পরিমাণ লেবু হয়েছে এটার মধ্যে তারপরে যে আরেকটা সবেদা গাছ এটার মধ্যে প্রচুর ফল আছে আর সবচেয়ে একটা সুন্দর জিনিস আমি দেখাই এই যে আতা ফল
একটু যদি রাতুল জুম করে দেখো আলহাম মাশাল্লাহ কত বড় একটা আতা হয়েছে এটার মধ্যে। এটাও আমি এক সপ্তাহ আগে নিয়েছি, গাছটা বিশাল বড়। এদিকে আমার কিছু বাগান বিলাস আছে, তারপর বাইরের কিছু আপনার পাতাবাহার আছে, আর সবজি কিছু লাগানো হয়েছে। এটা চাল কুমড়া মোটামুটি আমার উপরে এটা হয়ে গেছে। আমরা যদি একটু জুম করে দেখাই রাতুল, অলরেডি কিন্তু চাল কুমড়া চলে আসছে আলহামদুলিল্লাহ, হিউজ পরিমাণ হইতেছে। তারপর ওই পাশেও অনেক গোটা হইতেছে, একটু পুশ করা। আমরা এই সাইডে দেখি যে এটা হচ্ছে জাম গাছ, এটা থাই জাম। একটু জুম করে দেখাই যে ফলগুলো আসছে চলে, মাশাল্লাহ এটা খুব সুস্বাদু এই জামটা। আর এটা হচ্ছে কামরাঙ্গা গাছ, তো ফল ছিল পড়ে গেছে ফল। আর এটা মালটা গাছ, এই যে ফল আসছে, এদিকে আছে, এদিকে আছে মালটা গাছ। এটা হচ্ছে সম্ভবত ওয়ালবোরি বলে মনে হয় এটাকে, এর মধ্যে অনেক ফল আসে এটার মধ্যে। তারপরে এখানে কিছু ড্রাগন ফল গাছ লাগানো হয়েছে, এটা সামনের বছর ফল চলে আসবো। এদিকে কিছু ফুল গাছ আছে, পাতাবাহার আছে, আর এই যে বড় গাছটা দেখতেছি আমরা, এটা নিম গাছ। আমার ছাদে মাশাল্লাহ দুইটা বড় বড় নিম গাছ আছে, এইটা একটা, আর পিছনে ঠিক এটার উল্টো পাশে রাতুল একটু যদি দেখাও, বাসার মধ্যে নিম গাছ থাকলে আসলে শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে, কারণ অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটা হচ্ছে খুব ভালো কাঁচমিঠা এবং প্রচুর মিষ্টি হয় এই কামরাঙ্গাটা, এটি অনেক বড় বড় হয় কামরাঙ্গাগুলা। এদিকে কিছু বিদেশি গাছ লাগানো হয়েছে, ফুল গাছ। এটা আপনার ব্যানানা ম্যাঙ্গো, এটা ফল ছিল, ফল পায়রা ফেলছি। এই পাশেও এটাও ব্যানানা ম্যাঙ্গো, এগুলো সবগুলোর মধ্যে ফল ছিল। তারপর আমরা যদি নিচে একটু দেখাই, আমি এবছর আনারস লাগাইছি, এটা হয়তো আর 4-5 মাস পরে আনারস আমরা উঠাবো এদিক থেকে। তো এদিকে যা দেখা যাচ্ছে এগুলো ম্যাক্সিমামই আপনার ব্যানানা ম্যাঙ্গো। তারপর এইটা হচ্ছে লেবু গাছ, এটাও অনেক লেবু খাইছি আমরা এদিক থেকে, এটা নরসুন্দি লেবু বলে, অনেক বড় বড় হয়। তারপর এদিকে আরেকটা গাছ আছে, এটা হচ্ছে জাম গাছ। এই গাছটা থাই জাম, এত মিষ্টি জাম এটা মাশাল্লাহ, অনেকগুলো জাম ছিল খাইছি। এটা একটা পেয়ারা গাছ, কেজি পেয়ারা। এদিকেও পেয়ারা গাছ আছে, এই যে এই আম গাছটা আজকে লাগাবো, এটা এক সপ্তাহের জন্য আগে নিয়ে আসছিলাম, এটা লাগাইতে পারি না, কারণ গাছ বাইরে থেকে নিয়ে আসলে কয়েকদিন ওয়েট করে তারপর লাগাইতে হয়, কেননা এটা অনেক লাড়াচাড়া পড়ে। তো এটা একটা আম গাছ, জাতগুলো আসলে ফলগুলো পড়ে গেছে তো যার কারণে বলতে পারতেছি না। তারপর এখানে যদি আমরা দেখাই, এটা হচ্ছে কমলা গাছ, অনেক কমলা আসছে, থাই কমলা। এর পাশেও কমলা গাছ, অনেকগুলো কমলা আসছে। আর এই সাইডে কিছু ফুল গাছ দিছি আমি, কিছু এটা বিদেশি একটা কৃষ্ণচূড়া জাত। তারপর এদিকে পাম গাছ আছে, আরও অন্যান্য গাছ আছে যার সৌন্দর্যের জন্য, সজনা পাতা গাছ আছে, আইবি লতা আছে। এই মাটিটা ভাঙা তো একটু, গাছের মাটিটা বাড়ি দিয়া দাওটা তো বাড়ি তো না না সমস্যা। হ্যাঁ হ্যাঁ, এভাবে একটু ঘুরা ঘুরা তো মশালা বাস 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 বাস। এই গাছটা এখন আমি লাগাইলাম, এক সপ্তাহ আগে আমার কিনা এই গাছটা। এই আমগুলো যা দেখা যাচ্ছে এখন, এইটা আসলে আরও 2 ভাগ বড় হবে এই আমগুলো। এই যে এদিকে দেন মাটিগুলো, হ্যাঁ দিয়ে দাও, পুরোটাই দিয়ে দাও। এই সাইডটা মাটিটা বেশি দাও, ওই সাইডটা একটু ডাল রাখো, কারণ আমটা এই পাশ দা না। আর এই যে এই পাশে আমি কিছু আইবি লতা গাছ লাগাইছি, এগুলো আমার এই ছাউনিটার উপরে ঝুলা পড়বে যখন গাছগুলো বড় হবে।
তারপর উপরে একটা বাগান বিলাস আমি লাগাইছি, দেখতে পারতেছেন চতুর্দিক দিয়ে এটা আপনার আইবি লতা গাছগুলো, এগুলো ছড়ায় পড়লে খুব সুন্দর লাগে দেখতে। এগুলো হচ্ছে চেরি ফুল বলে এগুলাকে, চেরি ফুল, চেরি ফুল আছে আমার বাগানে বেশ কয়েকটি আছে চেরি ফুল। এগুলো বিশাল বড় বড় হয়, এক একটা গাছ অনেক বড় বড় হয়, যার কারণে আমি বড় বড় ড্রামে এগুলা রোপণ করছি। এগুলা হচ্ছে আমাদের দেশে এগুলাকে লিপস্টিক ফুল গাছ বলে, এই ফুলগুলো লিপস্টিকের মতো দেখা যায় যার কারণে লিপস্টিক ফুল গাছ বলে। এগুলো মানে আসলে সাজের সৌন্দর্য অনেক ফুটাই তোলে এই সমস্ত গাছগুলা। এটা হচ্ছে শাপলা ফুল আমাদের দেশে যেটা বলে, এটাই আমি আর কি আমার ছাদে দুইটা টপের মধ্যে, এগুলো আসলে খাড়ি বলা হয় সম্ভবত যে গরু খাওয়ার জন্য, এগুলো আমি নিয়ে আসছিলাম আগে মাছ এটার মধ্যে ছিল একুরিয়ামের মাছ, এখন আমি যে শাপলা গাছগুলো লাগাইছি এদিকে এই পাশে আরেকটা আছে। যখন আমি লাগাইছি হয়তো 10 দিন হয়েছে, তো এক মাস পরে এটা আসলে অনেক সুন্দর করে ছড়াবে এবং ফুল ফুটবে, অনেক সুন্দর লাগে দেখতে। এই তো আমার ছোট্ট ছাদ বাগান। আমার সবার কাছে একটা অনুরোধ থাকবে, সবাই যার যার বাসায় ছাদ ফাঁকা আছে, কিছু কিছু ফল গাছ ফুল গাছ আমার মনে হয় লাগানো ভালো, এবং ছাদে আসলে তখন খুব ভালো লাগে।